হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ আমরা অমৃতসরের মাতা লাল দেবীর মন্দিরে চলে এসেছি। দেখো মাতা লাল দেবীকে তোমরা একটু দেখে নাও, এটা হলো প্রণামী বক্স আর এটা হলো মাতা লাল দেবীর মন্দির। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, তোমরা প্লিজ, আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি কিন্তু আমার কষ্টের তোমাদের দাম দিতে হবে না, কিন্তু তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। কিন্তু স্কিপ করলে কত জিনিসে তোমরা মিস করে যাবে, শুধু তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। তো দেখো এত সুন্দর মানে জায়গা, মানে কি আমি তো তোমাদেরকে বলেইছিলাম ক্লাস এইটে একবার যখন পড়েছিলাম তখন আমি এসেছিলাম, তো আমার এতটা মনেও ছিল না। তো এখন আমি মানে যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি শুধু তোমাদের দেখানোর জন্য, যে আমিও এসেছি দেখেছি তোমরাও দেখো। তো বন্ধুরা দেখো, তোমরা কিন্তু একটু স্কিপ করো না। তো তোমরা দেখো এত সুন্দর মন্দির, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, ঠিক আছে। আর এখানে নিচে মন্দিরটা দেখো, বিভিন্ন রকমের ঠাকুর আছে, দেবদেবী আছে। তো তোমাদেরকে মানে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু আসল জিনিস হলো এখানে যে মানে ছাদের উপরে উঠলে যে মানে গুহাটা শুরু হয়, যে গুহাপথ, ঠিক আছে, ওই গুহাপথটাই হলো সবথেকে আসল, সবথেকে মেন। ওটা তোমরা যখন দেখবে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, সত্যি বলছি। মানে ওটা ভাগ্যিস রেলিং দিয়ে ঘেরা ছিল, সেই জন্যই রাস্তাতে আমরাও খুঁজে পেয়েছি, না হলে সত্যি সিরিয়াসলি ওগুলো যদি রেলিং দিয়ে না ঘেরা থাকতো তাহলে শুধু আমি কেন, যেই মানুষই যেত না কেন, ওই যে থাকে না অভিমন্যু চক্রগুহ, ওই রকম চক্রগুহের মতো হারিয়ে যেতাম, ঠিক আছে। মানে কোনো দিক নিশানা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, এত সুন্দর। আর দেখতেই পাচ্ছ তো তোমরা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রত্যেকটা মন্দির, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা নতুন করে বলার নয়। কিন্তু আমরা যখন ছাদের উপরে মানে সিঁড়ি দিয়ে উঠবো, যখন গুহাটা দেখবো তখনই তোমরা দেখবে, ওটা দেখবে আর তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর এত সুন্দর। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, একটু স্কিপ না করে তোমরা দেখো, খুব সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। শুধু তোমাদের দেখানোর জন্যই আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা, তোমরা দেখো একটু স্কিপ না করে দেখো। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা যতটুকু পারো দেখার চেষ্টা করো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে নিচের পাঠ শেষ হয়ে গেল, এবার আমরা যাব ছাদে। দেখতেই পাচ্ছ এই যে ছাদে সিঁড়িতে ঢুকছি, তো এই যে তোমাদেরকে বললাম না রেলিং দিয়ে ঘেরা আছে, তো দেখতেই পাচ্ছ ভিতরে কত সুন্দর দৃশ্য। আর মানে কি বলবো, গুহার ভিতরটা এত ঠান্ডা তোমাদের কি বলবো, মনে হচ্ছে যেন এসি লাগানো আছে কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো কি সুন্দর মানে মানে কারুকার্য করা আছে, দেখেছো, তার মা মাথা শুধু প্রণামই করে যাচ্ছে। তো দেখো তোমরা দেখো, শুধু দেখতে থাকো।
जुग जुग जीवे तेरा जम्मूए धराजा, जुग जुग जीवे तेरा जम्मूए धराजा, जिस तेरा पवन बनाया मंदर बिच आरती जय मां पवना वाली এখানে দেখো বন্ধুরা, এখানে যে একটা গুহা আছে, এখানে দেখো গুহা পথে আমরা প্রবেশ করছি। সত্যি খুবই অন্ধকার, ঠিক আছে? তো দেখো এখানে জল আছে, তোমরা দেখতে পাচ্ছো কিনা আমি বলতে পারছি না, দেখবে একটু, আমি একটু সাইড হয়ে যাই। তো দেখো এখানে দেখেছো জল আছে, তো এখানে না মানে কি বলবো, প্রচুর আষ্টে গন্ধ। জানি না, সবাই বলে এখানে নাকি কি সাপ টাপ থাকে, আমি যদিও জানি না এটা শোনা কথা। তো আমার তো প্রচুর ভয় লাগছিলো এই জলটাতে পা দিতে,
আর প্রচুর পিচ্ছিল, ঠিক আছে? স্লিপ খাওয়ার চান্স খুব বেশি, এত স্লিপ খাচ্ছে। তাও আমি মেয়েকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, দেখো এই গুহাটা প্রবেশ করে। তারপরে এখানে দেখো একটা কপিলা গরু থাকে না, তোমরা শুনেছো আমরা যে আগে পড়েছি না, যে কপিলা গরু যে দুধ দিয়েছিল, এই যে কপিলা গাই, দেখো এখনও কিন্তু সব সময় কন্টিনিউ কিন্তু দুধ পড়তে থাকে, সরি দুধ না, এটা জলটা। তো এটা একটা সিস্টেম করা আছে এদের, দেখো এনি টাইম কিন্তু জল পড়ছে। আর নিচে শিবলিঙ্গ আছে, তো দেখো এটা একটা প্রবেশ করলাম এখান থেকে। মানে তোমাদেরকে আমি এর আগেই বললাম না, মানে একদম চোখ ধাঁধিয়ে যাবে সেই অবস্থা, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। শুধু রেলিংগুলো যদি না ঘেরা থাকতো তাহলে কিন্তু মানে ঠিকঠাক সঠিক রাস্তায় আমরা যেতেই পারতাম না, মানে আমরা না কেউই যেতে পারতাম না এতটা। মানে দেখ গুহা পথের ভিতরে প্রবেশ করলে দেখতেই পাচ্ছ আর কত দেবদেবীর মন্দির দেখেছো, এখানে সব পুরোহিত পূজারী সবাই বসে আছে এখানে। তোমরা কারা কারা এই লাল মাতার মন্দিরে এসছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুব খুশি হব। তোমরা কারা কারা এই লাল মন্দিরে এসছো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমাদের সফর এখানেই শেষ, আর আমাদের কিছু দেখার নেই, তো এটাই শেষ ছিল। এটাই এডিট করতে আমার একটু লেট হয়ে গেছিলো, তো এটাই শেষ মন্দির। এবার পরের দিন সকালে বাড়ি ফেরার পালা, তোমরা তো জানোই আমি তো আগের ব্লগে শেয়ারও করেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।